হ্যালো ভিউয়ার্স, আমার নাম সৌভিক আর তোমরা দেখছো এসজি ইলেকট্রনিক্স। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। সবার আগে টেকনিক্যাল এবং নলেজেবল ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে শেখাবো কি করে একটা নন ব্র্যান্ডেড এলইডি লাইট বানাতে হয়, আর ওটার কোন পার্টসের কি কি প্রাইসিং আছে প্রত্যেকটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেরি না করে আজকে আমাদের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক একটা ছোট্ট ইন্ট্রো দেখার পর। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের পুরো এলইডি বাল্বটা। এবার এই এলইডি বাল্বের কোন পার্টসের কি দাম বা তোমরা কি প্রাইসিং এ এটা হোলসেল বা রিটেল মার্কেটে কিনতে পারবে, আজকে আমরা পুরো লাইটের আলোচনা করব। এর ভিতরে আমরা কি কি টাইপের লাইট ইউজ করছি বা কিরকম টাইপের লাইট ইউজ করলে ভালো হয় পুরো আলোচনা আজকে আমরা করব। ফ্রেন্ডস, প্রথমে আমাদেরকে জানতে হবে এই এলইডি লাইটের কোন পার্টসের কি কি নাম। মেটাল বডি যেটা, এটাকে বলে B22 ক্যাপ, এটাকে বলে এলইডি লাইট বডি। এটা হলো ডিফিউজার যেটা এর মাথায় বসানো হয়, এটাকে বলা হয় হিট সিঙ্ক বা টিক্কা। আর ফ্রেন্ডস, এবার সবার চেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা যেটা তোমাদের আমি দেখাবো, ডিওবি সার্কিট আমরা নামে চিনি, এটাকে ডিওবি সার্কিট বলা হয়। ফ্রেন্ডস, এটা ডাইরেক্ট 220 চালানো যাবে, এটা তোমরা কোনো 12 ভোল্ট বা কোনো অ্যাডাপ্টার বা কিচ্ছু লাগুন, এটা ডাইরেক্ট আমরা 220 চালিয়ে দেখাবো আজকে। সো ফ্রেন্ডস, আমাদের এলইডি বানানোটা শুরু করা যাক। দেখো ফ্রেন্ডস, প্রথমে এই ডিওবি সার্কিটে এখানে এন লেখা আছে আর এখানে এল লেখা আছে। ফ্রেন্ডস, আমরা এল এর এখানে একটা রেড কালার ওয়ার শোল্ডার করে নিচ্ছি, এখানে এন এর এখানে একটা ব্ল্যাক কালার ওয়ার শোল্ডার করে নিচ্ছি, অলরেডি আমরা এই শোল্ডার করে রেখেছিলাম একটা। ফ্রেন্ডস, প্রথমে আমাদের এই হিটসিংটা বা এই টিক্কাটা নিয়ে নিতে হবে, এটার মধ্যে দিয়ে আমাদেরকে এই ডিওবি সার্কিটে দুটো তার পাস করে দিতে হবে। দেখো ফ্রেন্ডস, আমি এমনি পাস করে নিয়েছি। এবার এই দুটো তার আমাদের B22 ক্যাপের এখানে দুটো শোল্ডারিং করা জায়গা দেখতে পাচ্ছ, এখানে আমরা দুটো তার শোল্ডার করে দেবো ভিতর দিয়ে। দেখো ফ্রেন্ডস, আমরা অ্যাটাচ করে দিয়েছি, শোল্ডার করে দিয়েছি। দেখো ফ্রেন্ডস, ফ্রেন্ডস এবার এই হিটসিংটা আমরা এখানে হালকা করে আটকে দিয়ে বসিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, আমাদের ডিওবি সার্কিটে তারগুলোকে ভিতরে ঢুকিয়ে এখানে দুটো ছোট ছোট হোল দেখতে পাচ্ছ, আর এই হিটসিঙ্ক এর উপরেও বা টিকাটার উপরে দুটো হোল দেখতে পাচ্ছ, এখানে আমরা স্ক্রু দিয়ে এটা ফিক্স করে দেবো। দেখো ফ্রেন্ডস, আমরা এই দুটো স্ক্রু দিয়ে এটা ফিক্স করে নিয়েছি। ফ্রেন্ডস, আমাদের 90% কাজ কিন্তু শেষ। এবার আমাদের ডিফিউজারটা এর উপরে বসিয়ে দিলেই আমাদের পুরো এলইডি লাইটটা তৈরি। ফ্রেন্ডস, আমরা ডিফিউজারটা সেট করে দিলাম। দেখো ফ্রেন্ডস, খুবই ইজি এটা বাড়িতে তৈরি করা, কোনো প্রবলেম নেই। তোমরা এই র ম্যাটেরিয়ালগুলো কিনলে খুবই ইজিলি এটা বাড়িতে তোমরা বসে তৈরি করতে পারবে। খুবই ইজি একটা মেটেরিয়াল যেটা তোমরা বাড়িতে বসে তৈরি করে খুব ইজিলি এটা বিক্রি করতে পারো। সো ফ্রেন্ডস, এবার এটা টেস্ট করা যাক। ফ্রেন্ডস দেখো, এই হোল্ডারটা আমরা নিলাম, হোল্ডার এটা সেট করে দেবো। ফ্রেন্ডস দেখো, এটা আমরা প্লাগ ইন করে দেবো। দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু খুব সুন্দরভাবেই গ্লো করছে। দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু খুব সুন্দরভাবে গ্লো করছে। ফ্রেন্ডস, তোমরা খুবই ইজিলি এটা বানিয়ে মার্কেটে বিক্রি করতে পারবে। ফ্রেন্ডস, এটাই হলো আজকে আমাদের এলইডি মেকিং ভিডিও। ফ্রেন্ডস, যারা তোমরা শেষ পর্যন্ত আজকে আমাদের ভিডিওটা দেখেছো তাদের নিশ্চয়ই আজকে আমাদের ভিডিওটা সত্যি খুব ভালো লেগেছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কোনো প্রশ্ন থাকলে বা কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো, আর তোমরা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তার নিচে দেওয়া রেড কালার সাবস্ক্রাইব বাটনটা টিপে আর তার পাশে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকো। তো চলো দেখা হচ্ছে পরে কোনো একটা নতুন ভিডিওতে। ভালো থাকুন।